আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডেসিমেল, ডিসিম, শতাংশ এবং শতক সম্পর্কে। ঠিক আছে, আমার মানে আগের ভিডিওতে আমি শিখিয়েছিলাম শতক, কাঠা, বিঘা, একর, হেক্টর এগুলো সম্পর্কে, কিন্তু অনেক জায়গায় আমাদের ডেসিমেল বা ডিসিম হিসাব চলে থাকে। ডিসিম হিসাব, তো সেই হিসাবটা কীভাবে আপনি বুঝবেন, বা আপনার জমি কত ফিট বাই কত ফিট হলে আপনি বুঝবেন যে আপনার জমিটা 1 ডিসিম আছে? ঠিক আছে, বা ডিসিম, শতাংশ, শতক এগুলো আসলে কোনটা কতটুকু, বা সবগুলো কি আসলে এক কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। তো যারা এখন সাবস্ক্রাইব করে নাই তারা যারা সাবস্ক্রাইব করে নিতে পারেন দি মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো চলুন শুরু করা যাক। এখন আমাদের একটা জমি যখন দৈর্ঘ্য এবং প্রস্থ, মনে করেন যে আমাদের এই জমিটা এখানে 40 ফিট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে 30 ফিট, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আসছে কত? 1200। 3 4 12, 2 0, 1200 স্কোয়ার ফিট। 40 ফিট এবং 30 ফিট গুণ করলে হয়ে যাবে 1200 স্কোয়ার ফিট। এটা এখানে কত ডিসিম আছে? এটা আছে, ডিসিমকে আমরা বের করতে হলে বের করতে হবে আমাদের যত স্কোয়ার ফিট আসছে এটাকে 435.6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের চলে আসবে কত ডিসিম। 4 2 800, 3 4 1200, 3 ডিসিমের কাছাকাছি আছে, কিন্তু 3 ডিসিম থেকে কম আছে এখানে। ঠিক আছে, 3 ডিসিম। তো আশা করি বুঝতে পারছেন ডিসিমটা কীভাবে বের করবেন, মানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ শুধু দৈর্ঘ্য দিয়ে কিন্তু বের করা যায় না। যে আমার জমিটা এত ফিট লম্বা, এটা দিয়ে কিন্তু আপনি বের করতে পারবেন না যে আপনার জমিটা কত ডিসিম আছে, কারণ একটা জমি লম্বা এতটুকু আছে কিন্তু এইভাবে চিকন, কিন্তু আরেকটা জমি লম্বা কম কিন্তু মোটা, তাহলে কোনটা বড়? এটা অবশ্যই বড়। তো এই জন্য শুধু লম্বা দিয়ে বের করা যাবে না, বা শুধু প্রস্থ দিয়েও বের করা যাবে না, দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটার হিসাব চিন্তা করেই বের করতে হবে, বের করা যাবে যে আমাদের এটা কতটুকু আছে। তো দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই গুণ করবেন, গুণ করে যত স্কোয়ার ফিট আসবে সেটাকে 145.6 দ্বারা ভাগ করবেন, তাহলে চলে আসবে আপনার জমিটা কত ডিসিম আছে। আশা করি বুঝতে পেরেছেন ডিসিমের হিসাবটা কীভাবে করবেন। তো এবার আসলে ডেসিমেল, ডিসিম, শতাংশ, শতক চারোটা শব্দ সেম, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বলা হয়ে থাকে। ডিসিমেল যতটুক ডিসিম ততটুক, শতাংশ ততটুক, শতক ততটুক। অর্থাৎ 1 শতক যেই জিনিস, 1 শতক যতটুকু, 1 ডেসিমেল ততটুকু, 1 ডিসিম ততটুকু এবং 1 শতাংশ ততটুকু। ঠিক আছে, চারটা জিনিস সেম। তো এটা কী হবে বুঝে গেছেন আশা করি, আর কোনো সমস্যা থাকলে জানাবেন। তবে কাঠা, বিঘা, হেক্টর, একর, অযুতাংশ এগুলো হচ্ছে ভিন্ন। ঠিক আছে, এগুলা সম্পর্কে আপনি জানতে চাইলে আমার অন্য একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারেন, লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা থাকলে জানাবেন। ধন্যবাদ।